দেশে বিভিন্ন জেলার বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বিএনপি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে পথসভা এবং বর্ধিত সভা করেছে নেতাকর্মীরা। নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি। নোয়াখালী পৌরসভা 9টি ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে রান্না করা খাবার এবং স্যালাইন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে। রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা দিয়েছে জেলা বিএনপির নেতাকর্মীরা। দুপুরে রাঙামাটির উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে বানভাসীদের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, ঔষধ, মোমবাতি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এদিকে মাদারীপুরের শিবচরে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে পথসভা করে জেলা বিএনপির নেতারা। এসময় বক্তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। অন্যদিকে বিএনপির বর্ধিত সভা হয়েছে সাভারে। বক্তব্য রাখেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ অন্যান্যরা।